চলে গেলেন ধর্ম প্রতিমন্ত্রী শেখ মোহাম্মদ আব্দুল্লাহ ইনানিল্লাহি ওয়ানিল্লাহি রাজিউ তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী শনিবার দিনগত রাত এগারোটা পঁয়তাল্লিশ মিনিটে রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি প্রতিমন্ত্রীর একান্ত সচিব শেখ নাজমুল হক সৈকত জানান বার্ধক্যজনিত কারণে তার মৃত্যু হয়েছে দীর্ঘদিন ধরে শ্বাসকষ্টে ভুগছিলেন তিনি দু আঠারো সালে গোপালগঞ্জ থেকে আওয়ামী লীগ মনোনীত সাংসদ নির্বাচিত হন শেখ মোহাম্মদ আবদুল্লাহ পরে ধর্ম মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেন তিনি